প্রেসিডেন্টস কাপের সফল টুর্নামেন্ট বলছেন বিসিবি কর্তারা। এই আসরে তারকা ক্রিকেটারদের অফ ফর্ম নিয়ে চিন্তার কিছুই নাই। জাতীয় দল গড়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠিত ক্রিকেটারদেরই দেয়া হবে সর্বোচ্চ প্রাধান্য, তবে তরুণদের ভালো পারফরম্যান্সকেও দেয়া হবে সমান গুরুত্ব। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট ভাগাভাগি হলে টাইগার ক্রিকেটের জন্য একটা লোকসানের ক্ষণ সামনে আসছে বলে মনে করেন আকরাম খান। করোনার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত ম্যাচগুলো নিয়ে বিপাকে আইসিসি। যে সিরিজগুলো এখনো মাঠে গড়াতে পারেনি সেগুলোর পয়েন্ট দুদলের মধ্যে ভাগ করে দেয়া যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। আইসিসির সামনের বোর্ড সভায় এ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভাগাভাগির এই নিয়মে টাইগার ক্রিকেটের লোকসান দেখছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। আসলে ম্যাচটা না হয় আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যেহেতু আপনারা জানেন যে আমরা প্রচুর ওয়ানডে খেলে একটা ওয়ানডেতে আমরা ইম্প্রুভ করেছি, টি টোয়েন্টিও মোটামুটি করছি, বাট টেস্টে আমরা খেলার সুযোগটা কম পাই, সো আমাদের আশ্বস্ত রয়ে গেছে। বাট আইসিসি কী সিদ্ধান্ত দিবে কী হবে সেটা হলো পরের কথা, বাট আমরা খেলতে পারলে এটা অনেক ভালো হবে। প্রায় সাত মাস বাদে প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। করোনাকালে পুলভুক্ত সব ক্রিকেটার নিয়ে এমন একটা টুর্নামেন্ট আয়োজনে নিজেদের সফল বলছেন বিসিবি কর্তারা। যে আমরা সুন্দরভাবে এটা সাকসেসফুলি করেছি আল্লাহর রহমত, এবং বিশেষ করে আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সাহস না দিলে হয়তো বা এটা আমরা সাকসেস করতে পারতাম না। এটা বায়ো বাবল সিস্টেমের মধ্যে গিয়ে কিন্তু সবাইকে একসাথে হোটেলে রেখে এবং এই যে একটা উদ্যোগ নিয়ে যে খেলাটা শুরু, তো আমি বলবো যে এটা পুরোপুরি সাকসেস। প্রেসিডেন্টস কাপে কড়া নজর ছিল বিসিবি নির্বাচকদের, জাতীয় দলের তারকাদের তুলনায় এই আসরে চোখ টেনেছেন তরুণরা। তবে শুধু এই একটা টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের বিচার করতে চান না প্রধান নির্বাচক। যারা এস্টাবলিশ এরা কিন্তু একটু সময় নিয়ে এই ছয় মাস সাত মাসের একটা গ্যাপের মধ্যে একটা স্ট্রাগল পজিশনে ছিল, এখান থেকে এসে নিজেকে মেলে ধরছে, তো সেই হিসাবে আপনার এক দুই ম্যাচে কিন্তু পুরো টিমের সিনারিও আপনি চেঞ্জ করে দিতে পারবেন না। সো পারফরম্যান্সের মূল্যায়ন অবশ্যই করা হয় প্লেস বাই প্লেস, এই কথাটা বলা হয়েছিল। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা সবাইকে মাঠে আনতে পেরেছি, সেটা আমাদের জন্য খুবই পজিটিভ সাইড, এবং ইনশাল্লাহ পারফরমেন্স মনে করেন যে আপনার এতদিন পর এসে মাঠে পারফরমেন্স করাটা ডিফিকাল্ট, তো সবাই অ্যাডজাস্ট হলে যারা কোয়ালিটি প্লেয়ার আছে ওরা পারফর্ম করবে, এটা নিয়ে আমরা চিন্তিত না। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।